প্রিয় শিক্ষার্থী সবাইকে আইটিইউ কম্পিউটার এডুকেশনের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। তো আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমাদের 11 নম্বর ক্লাস ইনসার্ট মেনু, চলুন আমরা এক নজরে দেখে নেই আজকে আমাদের ক্লাসে কি কি বিষয় থাকছে। যেমন পেজ নাম্বার, হেডার অ্যান্ড ফুটার, পিকচার, ক্লিপ আর্ট, প্র্যাকটিস অ্যান্ড ড্রাইভিং। তো এখন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব। তো আমরা বরাবরের মতোই এমএস ওয়ার্ড কীভাবে ওপেন করতে হয় চলুন দেখি। প্রথমেই স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করার পর অল অ্যাপস অথবা এখানে থাকতে পারে অল প্রোগ্রাম। তো আমরা ভার্টিক্যাল বার দিয়ে আমরা নিচের দিকে নামব। নামার পর মাইক্রোসফট অফিস এখানে ক্লিক করব। তারপর মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এ ক্লিক করব। তো ওপেন হয়ে গেল এমএস ওয়ার্ড ফাইল, নতুন একটি ডকুমেন্ট। প্রথমে আমরা ইনসার্ট মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর পেজ নাম্বার, পেজ নাম্বারে ক্লিক করার পর এখানে টপ, বটম, পেজ মার্জিন বিভিন্ন অপশন আছে। এর মধ্যে থেকে আমরা পেজ নাম্বার দেবো টপ অফ পেজ। পেজের উপরে যদি পেজ নাম্বার দিতে চাই তাহলে আমি এই টপ অফ পেজ এটা সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পর এখানে কোন পজিশনে দিব, উপরে, বামে, মাঝখানে, ডানে কোথায় দিব, এরকম অনেক পজিশন আছে, অনেক ডিজাইন আছে, আপনার পছন্দ মতো যেভাবে যেটা ভালো লাগে। সাধারণত নর্মালি সবাই এভাবেই দেয়। যেন আচ্ছা আমরা মাঝখানে দিই টপে, আমরা মাঝখানে দিলাম, ওকে। তো আমাদের মাঝখানে চলে আসলো পেজ নাম্বার। এইভাবে করে আমি টপে, বটমে, মানে উপরে, নিচে সব জায়গায় আমি পেজ নাম্বার দিতে পারবো, ডানে বামে, ঠিক আছে। তো আমরা আন্ডু করি, আবার আগের অবস্থায় চলে যাই। যাওয়ার পর এখন এটা ক্লোজ করে দিলাম। এখন আবার যাব ইনসার্ট মেনু, পেজ নাম্বার, এখন দেখো বটমে, বটমে ক্লিক করার পর সেম একই পজিশন, নিচে মাঝখানে দিব কিংবা নিচে ডান পাশে দিব। দেখেন এই যে পেজ নাম্বার চলে আসছে। এখন এটা ক্লোজ করে দিলাম, দেখেন একটা পেজে অনলি পেজ নাম্বার চলে আসে, কারণ আমাদের পেজ ওয়ান অফ ওয়ান। দেখেন এখানে লেখা আছে একবারে বাম পাশে কোনায় নিচে। তো এখানে ওয়ান অফ ওয়ান, আমরা যদি একাধিক পেজ বাড়াই বা আমরা কাজ করতে করতে পেজ বেড়ে যাই তখন অটোমেটিক আমাদের পেজ নাম্বারও সাথে সাথে চলে আসবে। যেমন আমি পেজ বাড়ায় আপনাদের চেক করে দেখাই দিচ্ছি। যেমন আমরা দ্রুত পেজ বাড়ানোর জন্য কন্ট্রোল এন্টার প্রেস করব, দেখেন চাপ দিয়ে ধরে রাখলাম, কন্ট্রোল প্লাস এন্টার, দেখেন 34টা পেজ চলে আসে আসছে। এখন আমরা বর্তমানে আসি, হ্যাঁ 33 নম্বর পেজে। এরকম প্রত্যেকটা পেজে অটোমেটিক আমাদের পেজ নাম্বার চলে আসছে। আচ্ছা, তারপরে আছে আমাদের হেডার অ্যান্ড ফুটার। হেডার অ্যান্ড ফুটারের কাজ কি, আমরা যখন কোনো কাজ করি, কাজ করার পরে দেখা যাচ্ছে যে আমাদের ধরেন একটা কোচিং বা স্কুলের একটা শিট করতেছি বা একটা প্রশ্ন করতেছি, যেটাই করি না কেন, হ্যাঁ আপনার নামটা প্রচার করতে চাচ্ছেন, আপনার কোচিংয়ের নাম বা আপনার প্রতিষ্ঠানের নাম প্রচার করতে চাচ্ছেন। এখন প্রচার করার জন্য কি করতে হয়, শিটের মধ্যে আমি নাম লিখে দিব। এখন বারবার তো আমার নাম লেখা সম্ভব না, ঠিক আছে। তখন আমরা কি করব, হেডারে আমরা এই নামটা লিখে দিতে পারবো, আপনার নাম, ফোন নাম্বার, অটোমেটিক সবগুলা পেজেই এই ওই নামটা চলে আসবে। এছাড়াও অন্যান্য আরও অনেক কাজ করা যায়, যেমন ওই কোনো প্যাড তৈরি করতে গেলে আমরা হেডিংয়ে লিখতে পারি, বা আমার পেজে জায়গা নাই লেখার জন্য সব রিজার্ভ, তখন উপরে যে জায়গাটা আছে ওই হেডারে বা ফুটারে তখন আমরা এখানে লিখতে পারি। তো আমরা মূলত একই লেখা যেন সবগুলা পেজে চলে আসে সেই সুবিধাটা আমরা হেডারে লিখতে পারি। যেমন দেখেন ইনসার্ট, ইনসার্ট পর্যন্ত ক্লিক করার পর হেডারে ক্লিক করব, যে হেডার, হেডারে ক্লিক করার পর এখানে লেখা আছে টপ, একবারে টপে চলে আসছে আমরা উপরেরটাই। এখানে অনেক ডিজাইন আছে আপনার যেটা ভালো লাগে, তো আমরা উপরেটা নিলাম। একবারে নেওয়ার পর এখানে লেখা দিলাম আইটিইউ কম্পিউটার এডুকেশন, আইটিইউ কম্পিউটার এডুকেশন। দেখেন এই যে লেখাটা, এই লেখাটা প্রত্যেকটা পেজেই চলে আসছে। ক্লোজ করে দেই,
हेडर एंड फुटर देखें प्रत्येक पेजे चले आस এটাই হচ্ছে আমাদের এই হেডার ফুটারের সুবিধা। ঠিক আছে, তা আবার ইনসার্টে গেলাম, যাওয়ার পর আবার যদি মনে হয় যে না আমি ফুটারে দেব, ফুটারে আপনি ফোন নাম্বারটা দিয়ে দেবেন, তাহলে দেখেন এখানে ক্লিক করব। হ্যাঁ দেখেন ফোন নাম্বার চলে আসছে, ক্লোজ, প্রত্যেকটা পেজে ফোন নাম্বার চলে গেল। এরকম হবে আমরা হেডার এন্ড ফুটারে আমরা লেখালেখির কাজ করতে পারবো। তারপরে আছে আমাদের পিকচার। পিকচারে কাজ কি, আমরা এমএস ওয়ার্ডে যখন লেখালেখির কাজ করি তখন আমাদের হইতে পারে বিভিন্ন ধরনের ছবি ইনক্লুড করতে হবে। হ্যাঁ, ছবির প্রয়োজন হতে পারে, তখন আমরা একটা ছবি এখানে ইনক্লুড করতে পারবো। যেমন ইনসার্টে ক্লিক করার পর দেখেন পিকচার, পিকচারে ক্লিক করার পর আপনার কম্পিউটারে কোন ড্রাইভে কোথায় ছবি রাখছেন আপনি ভালো জানেন। তো আমার এখানে ডেস্কটপে মনে হয় ছবি আছে, দেখি ডেস্কটপে আছে কি না। হ্যাঁ হ্যাঁ, ডেস্কটপে ছবি আছে, উইন্ডোজের ছবি আছে একটা, তারপরে একটা কার্টুন ছবি আছে, যে কার্টুন ছবিটা কিনলাম, নিয়ে ইনসার্ট করলাম, দেখেন আমাদের পেজে ছবি চলে আসছে। তো এই ছবিটাকে আমরা দেখেন অতি সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারি না, টান দিলে মুভ হচ্ছে না। তো এটার জন্য আমরা ট্যাক্স ওয়ার্পিং করে নিতে পারি যে ছবিটাকে মুভ করার জন্য। দেখেন ছবিটা যখন সিলেক্ট আছে তখন এখানে এক্সট্রা একটা মেনু আসছে, দেখেন, হ্যাঁ ওই ফরম্যাট, ফরম্যাট মেনু আসছে। আর যদি বাহিরে ক্লিক থাকতো, দেখেন এই ছবিটা যদি আমরা নিচে ক্লিক করি, দেখেন এই মেনুটা চলে গেছে। আর যখনই আমরা ছবিতে ক্লিক করব তখন এই মেনুটা চলে আসবে। তো এই মেনুতে ক্লিক করার পর ট্যাক্স ওয়ার্পিং, ট্যাক্স ওয়ার্পিংয়ে ক্লিক করে বিহাইন্ড ট্যাক্সটা করে নেব। বিহাইন্ড ট্যাক্সটা করে নিলে সুবিধা কি, যে আমার ছবিটা অতি সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারবো। দেখেন এই যে মুভ করতে পারলাম, আমরা বড় ছোট করতে পারবো। দেখেন ছবিটা ক্লিক করার পর রাউন্ড একটা ফোঁটা ফোঁটা আসছে, তখন এই ফোঁটার মধ্যে যখন মাউসটা ধরবেন তখন একটা উভয়মুখী তীরচিহ্ন দেখাবে। এই উভয়মুখী তীরচিহ্ন যখন দেখাবে তখন আপনি মাউস চেপে ধরে, আপনি মাউস চেপে ধরে নিজে দিকে টান দেন, দেখেন ছবিটা ছোট হতে থাকবে, ছোট হতে থাকবে। এভাবে আবার বড় করা যাবে, উপর দিকে টান দেন বড় হতে থাকবে। যদি আমরা কর্নারে দড়ি চাপ দিই তাহলে চারকানে দিয়ে আমাদের ছবিটা সম পরিমাণ বড় হবে। যখন আমরা যে কোনো এক সাইড দিয়ে টান দিব তখন এক সাইড দিয়ে বড় হতে থাকবে, ছবিটা নষ্ট হয়ে যাবে। তো আমরা এই ছবিটাকে আমরা বিভিন্ন সাইজের করতে পারবো, বিভিন্ন ডিজাইন করতে পারবো। আপনারা এখান থেকে দেখেন বিভিন্ন ধরনের অপশন আছে এইখানে ফরম্যাট মেনুতে, এগুলাতে আপনারা ক্লিক করে দেখবেন আসলে কি হয়। হ্যাঁ সব আসলে এইভাবে কুটিকাটি অনেক কিছু বলার আছে। তো আমরা এখান থেকে যদি মনে হয় যে ভয় পাওয়ার কিছু নাই, আপনারা নিজেরা এনে ক্লিক করবেন। দেখেন এখানে ক্লিক করলে উপর দিয়ে মাউস যদি আমরা নাড়াচাড়া করি তারপরে এখানে অনেক কিছু শো করবে, অনেক ডিজাইন আপনার ফ্রেম দিতে পারবেন, বিভিন্ন ডিজাইন চলে আসবে। তো আমরা এখান থেকে ধরেন এই বৃত্তটাই নিলাম, এখানে একটা ডিজাইন হয়ে গেল। এছাড়াও আরও অনেক ডিজাইন আছে, এখানে ক্লিক করে দেখবেন যে আরও অনেক ডিজাইন দেখাচ্ছে এখানে। তো আপনার মন মতো করে আপনার ডিজাইনে ক্লিক করে আপনি এখান থেকে এই শেপগুলো ইউজ করতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে ব্রাইটনেস, এগুলো বাড়াতে পারবেন, কমাইতে পারবেন। দেখেন এখানে দেখাতে শো করতেছে। তো আপনার প্রত্যেকটা এখানে ক্লিক করে করে আপনারা আপনার ছবির শেপ চেঞ্জ করতে পারবেন। তো আমরা এই ছবিটাকে একটা জল সাপ দিতে চাই, ছবিটা পেজের মধ্যে হালকাভাবে জল সাপ হিসেবে থাকবে আর এর উপর দিয়ে লেখা থাকবে। তো আমরা ছবিটাকে একটু বড় করি, টেনে টেনে বড় করার পর দেখা যাচ্ছে এখন যদি আমরা এখানে লেখালেখির কাজ করি, সাপোজ এখানে লেখলাম, দেখেন এখানে কার্সার রেখে আমরা যদি লেখালেখির কাজ করি তখন দেখেন লেখাটা অনেক সময় এটার উপর দিয়ে চলে যাচ্ছে, এবং কিছু কিছু কালারের জন্য যেমন ব্ল্যাক কালারের জন্য ব্ল্যাক লেখা শো করতেছে না, দেখা যাচ্ছে না। যার ফলে যদি আমরা এটাকে জল সাপ দিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের লেখাটা স্পষ্ট আসবে। আমরা ছবিটার উপরে রাইট বাটনে ক্লিক করার পর দেখেন একবারে নিচে ফরম্যাট পিকচার আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর রিকালার, এই রিকালারে ক্লিক করব,
রিকারে ক্লিক করার পর তো আমাদের পজিশন থাকতে হবে পিকচার, আর যদি এগুলাই থাকে তাহলে সমস্যা হবে, আপনি বুঝতে পারবেন না। তার পিকচারে ক্লিক করব, ক্লিক করে আমরা রিকালারে ক্লিক করব। তো এখানে বিভিন্ন ধরনের কালার আছে, আপনি কোন কালারটা চয়েস করতে চান, যে কালারটা চয়েস করতে চান, যে ডিজাইনটা চয়েস করতে চান, এই ডিজাইনে চলে আসবে। তো আমাদের প্রয়োজন ওয়াশ আউট, ওয়াশ আউট করলে আমাদের ছবিটা হালকা হয়ে যাবে, আমাদের উপরে লেখাটা দেখা যাবে, ঠিক আছে। আর এরপরে আছে যে ছবিটাকে আমরা আগের অবস্থায় যদি নিয়ে আসতে চাই তাহলে আমরা আবার এতে যাব, রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর ফরম্যাট পিকচার, তারপর এখান থেকে রিকালার, রিকালারে গিয়ে আগের অবস্থায় নো কালার ক্লিক করব। দেখেন আগের অবস্থায় চলে আসছি। এখন এই ছবিটাকে যদি আমরা, অনেকেই আমরা ওই পাসপোর্ট সাইজ ছবি শুনে নাম শুনেছি, পাসপোর্ট সাইজ ছবি কীভাবে করব, আমরা একটা পেজে পাসপোর্ট সাইজ ছবি করে আমরা ওই এইটা প্রিন্ট করতে চাই, তখন কীভাবে করব। তখন এই ছবির উপরে রাইট বাটনে ক্লিক করে সাইজে ক্লিক করব। সাইজে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে হাইট এবং উইথ কত থাকবে, তো আমরা এই দুইটা টিক মার্ক তুলে দেব। তুলে দিয়ে আমরা কি করব, হাইট থাকবে 2 ইঞ্চি আর উইথ থাকবে 1.6। ওকে, দেখেন এটা হচ্ছে আমাদের পাসপোর্ট সাইজ ছবি। তো এই ছবিটাকে আমরা একাধিক তৈরি করতে পারবো, যেমন কন্ট্রোল চেপে ধরে মাউস দিয়ে যদি আমরা টান দেই তাহলে দেখেন এখানে একাধিক কপি হবে, একাধিক কপি হবে। আবার সিলেক্ট করার পর ছবিতে ক্লিক করবেন, ক্লিক করার পর যদি কন্ট্রোল ডি চাপেন, কিবোর্ডের কন্ট্রোল ডি চাপেন একসাথে, তাহলে দেখেন আরেকটা কপি হবে, তখন আমরা টেনে আরেক জায়গায় বসাই দেবো আর এইভাবে, ঠিক আছে। তো আমরা কিবোর্ডের কন্ট্রোল চাপ দেব, আবার মাউস দিয়ে টান দিয়ে আমি আরেকটা কপি করতে পারবো, কপি করে আমি আমার মতো করে সাজাতে পারবো। এইভাবে আমরা একাধিক ছবি অ্যাড করে আমরা প্রিন্ট করতে পারবো। এটা করে পাসপোর্ট সাইজ ছবি আমরা কীভাবে তৈরি করতে পারি এবং একটা পেজে একাধিক ছবি তৈরি করে আমরা প্রিন্ট করব, এটা হচ্ছে আমাদের ছবির কাজ। তারপর আছে ক্লিপ আর্ট, ক্লিপ আর্টের কাজ কি, তো আমরা এরপরে কাজ করব ক্লিপ আর্টের। তো ক্লিপ আর্টের কাজ কি, ক্লিপ আর্ট হচ্ছে ছবির মতোই, মানে এটা হচ্ছে আপনার মনের মতো করে ছবি নিতে পারতেছেন, আপনার নিজের ছবি, যে কোনো ছবি আপনি এখানে অ্যাড করতে পারবেন। আর ক্লিপ আর্টে হচ্ছে আপনার কম্পিউটারে সেভকৃত কিছু ছবি আছে কার্টুন জাতীয়, সেই ক্ষেত্রে আমরা সেই ছবিগুলো এখানে এনে সেম যেভাবে আমরা পিকচারে কাজগুলো করছি এভাবে কার্টুনের ছবিগুলো আমরা এগুলো কাজ করতে পারবো। যদি আমাদের প্রয়োজন মনে হয় যে আমাদের কার্টুনের ছবিগুলো লাগবে তাহলে ক্লিপ আর্ট থেকে আমরা নিয়ে আসতে পারবো। আসলে আমার এই ক্লিপ আর্টে ডিফল্ট দেখাচ্ছে, আবার আপনাদের যদি কম্পিউটারে ওই ক্লিপ আর্টে ক্লিক করার ছবি আসে তো আমরা এভাবে অ্যাড করে নিতে পারবেন। তো আজকে আমাদের এই পর্যন্তই, পরবর্তী আমাদের ক্লাস হচ্ছে 12 নম্বর লেকচার। তো ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।